হ্যালো, সিস্টেম্যাটিক স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, জাস্ট টাইপ করো facebook.com/systematicsmartstudy। একটা নতুন অ্যানাউন্সমেন্ট, আমি একটা সার্ভিস শুরু করেছি যেটার জন্য বছরে 250 টাকা ধার্য করা হয়েছে। যদি হিসাব করলে দেখা যাবে মাসে 21 টাকারও খুবই কম। এই টাকার বিনিময়ে কী কী সার্ভিস তোমরা পেতে পারো সেগুলো বলছি। প্রথম হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন হবে গভর্নমেন্ট জব অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টর জবে, অর্থাৎ গভর্নমেন্ট বা সরকারি যে সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে বা বিজ্ঞপ্তি জারি হবে সেগুলো সম্বন্ধে তোমাদের আগে আইডিয়া দেবো, কিংবা তোমাদের যোগ্যতা অনুযায়ী প্রাইভেট সেক্টরে কী কী পাওয়া যাচ্ছে চাকরি সেগুলো সম্বন্ধে তোমাদের বলবো। দ্বিতীয় হচ্ছে ফর্ম ফিল আপ অ্যাসিস্ট্যান্স। আমরা ফর্ম ফিল আপ করার সময় অনেক কিছু ভুল হয় বা ডিফল্ট ফর্ম ফিল আপ করতে যাই বা ফর্ম ফিল আপ ক্যান্সেল হয়ে যায়, ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয় না, তো সেইগুলো সুবিধার্থে ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমি হেল্প করবো কী করে ফর্মটা ফিল আপ করতে হয় বা ইত্যাদি কী করে সহজভাবে করা যেতে পারে। তৃতীয় হচ্ছে টিউটোরিয়াল ফর ভ্যারিয়াস সাবজেক্টস ফর কম্পিটিটিভ এক্সামস। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেটা চাকরি হোক বা অন্য কোনো পরীক্ষার জন্য, আমি তোমাদের সাহায্য করবো বিভিন্ন টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল কিংবা নিজে আমি বলে কোনটা কী হয়, কী করতে হয়, শর্টকাট ট্রিক্সগুলো, পরীক্ষার আগে কী কী রেডি হতে হবে, ইভেন ইন্টারভিউ গ্রুমিংয়ের জন্য ইন্টারভিউ কেমন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, তোমরা কীভাবে রেডি হবে ইত্যাদি, এই সবই আমি তোমাদের জানাবো। 250 টাকা প্রতি বছর আমি তার জন্য ধার্য করেছি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে 9123031763। আমি তোমাদের রিপ্লাই দেবো এবং সবসময় পাশে থাকবো। হ্যালো, আজকে যে বিষয়টির উপর আলোচনা করবো সেটি হচ্ছে ইতিহাসের প্রশ্ন উত্তর প্রথম ভাগ। তো শুরু করা যাক। ভারতের প্রাচীনতম লিপি কোনটি? সিন্ধু লিপি। নামদেব কার উপাসক ছিলেন? বিষ্ণু। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। রোজা কথার অর্থ কি? উপবাস। মৈথিলি কোকিল কাকে বলা হতো? বিদ্যাপতিকে। শিখদের দশম গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। ডেনমার্কের বণিকগণ ভারতে কি নামে পরিচিত? দিনেমার। মির্জাফরের পত্নীর নাম? মণি বেগম। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিওটি দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।